বড় আকৃতির থোকা হবে, সুন্দর গোলাপি রঙের হবে। ধীরে ধীরে যখন এটি গাছের মধ্যেই থাকে, দিন অতিক্রান্ত হতে থাকে, অর্থাৎ বেলা অতিক্রান্ত হতে থাকে। তাদেরকে দেখাচ্ছি যে ফুলটি যখন ফুটে আসবে সেই অবস্থায়, কুড়িগুলো যে সত্যি বড় হয়েছে এবং ফুল যে ফুটবে কাল সকালের মধ্যে, সেটি দেখানোর জন্যেই আপনাদের কাছে এই ভিডিওটি। এই গাছ যদি আপনি টবে রোপণ করেন তাহলে, নমস্কার বন্ধুরা, সবুজ বসন্ত গাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটি সুন্দর ভিডিও এনেছি আপনাদের জন্য। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি স্থলপদ্ম গাছ। এই গাছটি আমি প্রুনিং করার সময় আপনাদেরকে একটি ভিডিও নিয়ে এসেছিলাম এবং দেখিয়েছিলাম কোন জায়গা দিয়ে প্রুনিং করতে হবে। আশা করি সেই ভিডিওটি আপনারা দেখেছেন, অথবা যারা নতুন আছেন তারা ভিডিওটি দেখে নেবেন। সেই দেখুন প্রুনিং করার স্পটটি, এবং তার পাশ দিয়ে দেখুন ডাল উঠেছে। এবং আজকে এই ভিডিওটি করার একমাত্র লক্ষ্যই হচ্ছে আপনাদেরকে এত কুড়ি দেখানো। দেখুন কত কুড়ি এসছে এই গাছের মধ্যে, এবং কুড়ির সঙ্গে সঙ্গে এই দেখুন ফুল বেরিয়ে আসছে। এই যে ফুলের এই অবস্থাটি, এটি আপনি এই অংশ থেকে, এই যে মোটা অংশটি থেকে যদি কেটে নিয়ে ঘরে নিয়ে গিয়ে রাখেন একটু জলের মধ্যে দিয়ে, তাহলে এই ফুলটি প্রস্ফুটিত হয়ে যাবে এবং বড় আকৃতির থোকা হবে, সুন্দর গোলাপি রঙের হবে। ধীরে ধীরে যখন এটি গাছের মধ্যেই থাকে, দিন অতিক্রান্ত হতে থাকে, অর্থাৎ বেলা অতিক্রান্ত হতে থাকে, সকাল থেকে ধীরে ধীরে যখন দুপুরের দিকে যায় তখন এটি লালচে আকার ধারণ করে এবং খুবই সুন্দর এই ফুলগুলি। দেখুন এখানে আরও কুড়ি আছে, দেখুন, দেখলেই বুঝতে পারবেন এই যে ফোটার জন্য কত উদ্গ্রীব। কালকে সকালের মধ্যেই এই ফুলগুলো ফুটে যাবে। এবং এর সঙ্গে সঙ্গে আরও দেখায়, এখানেও দেখুন কত কুড়ি, দেখুন বড় বড় ফুল। এবং তার সঙ্গে দেখুন এই যে ফুলটি হয়ে এসছে, এটি কালকের মধ্যেই ফুটে যাবে। এরকম অবস্থা থাকলে আপনি গাছে অনবরত জল দেবেন, জল ছাড়া গাছকে একদমই রাখবেন না। কারণ দেখুন আমার মাটিটি সিক্ত, আমি গাছ সয়েলের মধ্যেই রোপণ করে দিয়েছি। আপনারা চাইলে এটি টবের মধ্যেও রোপণ করতে পারেন। এই দেখুন ফুলটি ফুটে এসেছে, অজস্র কুড়ি আছে, প্রায় প্রত্যেক দিনই এ ফুল দেবে। এই দেখুন গাছটি কত বড় হয়েছে, দেখুন প্রত্যেকটি সাথে একটা করে ফুটো অতি অবশ্যই দিচ্ছে। এবং এই গাছের ডালগুলো প্রুনিং করে আমি রোপণ করেছিলাম, সেই ভিডিও আপনাদের জন্য আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নেবেন। এবং আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি যে ফুলটি যখন ফুটে আসবে সেই অবস্থায়, কুড়িগুলো যে সত্যিই বড় হয়েছে এবং ফুল যে ফুটবে কাল সকালের মধ্যে, সেটি দেখানোর জন্যেই আপনাদের কাছে এই ভিডিওটি। এই গাছ যদি আপনি টবে রোপণ করেন তাহলে আপনাকে পদ্ধতিটি বলে দিই। আপনি গার্ডেন সয়েলের সঙ্গে একটি বালি মিশ্রিত করে তার মধ্যে গোবর সার দিয়ে আপনি এটা রোপণ করে দেবেন, এবং ডাইরেক্ট সানলাইটে রাখলে এভরিডে দুবেলা করে জল দেবেন, গ্রীষ্মকালে অতি অবশ্যই। গ্রীষ্ম বলুন শীত বলুন, দুই সময় এই গাছে আপনি ফুল পাবেন। এই গাছের বিভিন্ন ভ্যারাইটি হয়, তবে আপনাদেরকে যেই ভ্যারাইটি আমি গাছটি দেখাচ্ছি সেটি থোকা, অর্থাৎ অধিক পাপড়ি বিশিষ্ট গাছ। এবং এছাড়াও আরেকটি গাছ আছে আমার কাছে, তাতেও যখন ফুল বা কুড়ি আসবে তখন সেটিও আপনাদেরকে শেয়ার করব। সেটি এক কয়েকটি পাপড়ি বিশিষ্ট এবং মাঝখানে শিরা আছে, সেটিরও ভিডিও আপনাদের জন্য আমি আমার চ্যানেলে রাখি। এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন সবুজ বসন্তের সৌজন্যে। আমাদের চ্যানেল সবুজ বসন্তকে আপনারা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, তাহলে এরকম সুন্দর সুন্দর গাছের ভিডিও এবং সুন্দর সুন্দর গাছ কীভাবে আপনি আপনার গার্ডেনে করবেন অথবা টবে রোপণ করে এরকম সুন্দর সুন্দর ফুল এবং কুড়ি পাবেন, সেগুলো সবই আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা স্থলপদ্ম গাছ কীভাবে রোপণ করবেন এবং সেটির থেকে কীভাবে আপনারা ফুল পাবেন, স্থলপদ্ম গাছ আপনি চাইলে টবেও রোপণ করতে পারবেন আপনার ছাদে, অথবা আপনি চাইলে আপনার গার্ডেনের মাটির কোনো একটি অংশে আপনি রোপণ করে দিতে পারেন এই স্থলপদ্ম গাছ, তাহলে সুন্দর ফুলে আপনার গাছ ভরে যাবে। ডাইরেক্ট সানলাইট পাওয়াটা অত্যন্ত আবশ্যক, এবং প্রাত্যহিক জল অতি অবশ্যই দেবেন। যদি টবে রাখেন তাহলে সর্ষের খলি একটু ভিজিয়ে রেখে তার পাতলা করে জল দেবেন, অথবা গোবর সার লিকুইডও আপনি প্রয়োগ করে দিতে পারবেন, সেটার উপরেও ভিডিও আমার আছে চ্যানেলে, আপনারা চাইলে সেই ভিডিও গিয়ে দেখে নেবেন ভালো করে সার্চ করে, তাহলে আপনারা বুঝতে পারবেন লিকুইড গোবর সার কীভাবে ডাইরেক্ট প্রয়োগ করা যায় এবং সর্ষের খলি কীভাবে গাছে প্রয়োগ করা যায় সেটিরও ভিডিও আছে, আপনারা সেই ভিডিও দেখে বুঝতে পারবেন। আজকের ভিডিও সম্পূর্ণ এখানেই হলো। আশা করি ভিডিও দেখে আপনারা বুঝতে পারলেন স্থলপদ্ম গাছ আপনারা কীভাবে আপনার বাড়িতে প্রতিপালন করবেন এবং সুন্দর সুন্দর ফুল প্রাপ্ত করতে পারবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা।